আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে পবিত্র ঈদুল আজহার কুরবানির গরুর হাটের চিত্র তুলে ধরব। আর মাত্র কয়েকদিন পবিত্র ঈদুল আজহার কুরবানির ঈদের সময়, যতই দিন যাচ্ছে ততই সময় নিকটে আসছে, তাই অনেকেই গরু ক্রয় করবেন তাদের পছন্দ পশুটি। তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে গরুর বাজারের চিত্র তুলে ধরার জন্য দেশে দেশ এবং বিদেশ থেকে। তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব সিলেটের দক্ষিণ সুরমা ঐতিহ্যবাহী লালাবাজার গরুর হাট, গরুসাগরের হাট। যে গরুসাগরের হাটটি ঈদের সময় প্রায় সপ্তাহখানেক আগ থেকেই সবসময় বাজারটি জমজমাট থাকে। এখানে দূর দূরান্ত থেকে ছোটো বড় গরু ছাগল এসে থাকে এবং এই বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে হয়ে থাকে। কিন্তু এই বাজারটি আপনার যদিও শনি মঙ্গলবারে হয়ে থাকে, কিন্তু সবসময় এই বাজারটি সপ্তাহখানেক ধরে সবসময় গরু মিলে। আপনার সবাই আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং ভিডিওটি ফলো দিয়ে থাকবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা বাজারের চিত্র দেখে আসি, সবাই ভিডিওটি সাথে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম দক্ষিণ সুরমা থানার তেতলি ইউনিয়নের এবং লালাবাজার ইউনিয়নের যে ঐতিহ্যবাহী যে গরু ছাগলের হাট, সেই হাটে আমরা লালাবাজার গরুর হাটে এখন আছি বর্তমানে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ বাজারটি দেখানোর চেষ্টা করব, যেখানে রয়েছে ছোট বড় মাঝারি এবং সার ঘাই গরু এবং এটাকে আমরা ধামা গরু বলি, এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং সাথে এই গরুর ভিডিও দেখানোর পরপরই আপনাদেরকে আমি গরু ছাগলের যে হাটটি রয়েছে বাজারের পূর্ব প্রান্তের ল্যান্ডমার্ক শপিং সেন্টারের পাশেই, সেখানে আমরা চলে যাব। তো প্রথমেই আমি লালাবাজারের ভিতরে যে বড় গরুগুলার যে জায়গা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর হরেক রকমের হরেক কালারের বিভিন্ন কালারের গরু রয়েছে, যেগুলো ছোটো বড় এবং মাঝারি রয়েছে বিভিন্ন জায়গায়। আমরা এক এক করে বাজারের সবগুলো জায়গায় যতগুলো জায়গায় গরু হাট বসেছে আমরা সবগুলো জায়গা তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আমরা একটু জেনে নেই এই লালাবাজারের বাজার সম্বন্ধে। তো বাজার সম্পর্কে বলতে গেলে এই লালাবাজারটি প্রায় আজকে 10টি বছর ধরে জমজমাট আসরে এই বাজারে ব্যবসা বাণিজ্য করছেন গরুর হাট। এই পবিত্র ঈদুল আজহার সময় এখানে গরুর হাট বসে প্রতি শনিবার এবং মঙ্গলবারে। কিন্তু মজার বিষয় হলো এখানে এত প্রচুর পরিমাণ গরু ক্রয় বিক্রয় করা হয়, তাই তারা বাজার বার এই দুটি বাজার পরেও তারা অন্য অন্য বারেও ঈদের এক সপ্তাহ পর্যন্ত বা ঈদের দিন সকাল পর্যন্ত তারা মানে এখানে গরুর হাট থাকে এবং ভালো গরু বেচা কিনা হয়। বিদায় এই বাজারটি দিন দিন প্রচার প্রসার এবং সুনাম অর্জন করে যাচ্ছে। এখন বাজারের শৃঙ্খলাও খুব সুন্দর এবং তাদের যে বাজার যে কমিটি বা এই বাজার গরু ডাক যারা নিলাম নিয়েছেন তারাও অত্যন্ত শান্ত সৃষ্ট এবং শৃঙ্খলার সহিত বাজারটি পরিচালনা করেন। বিদায় ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে এখানে গরু নিয়ে আসেন বিক্রি করে ভালো মুনাফা করার জন্য, এবং কাস্টমারও এখানে শৃঙ্খলা যেহেতু সুন্দর তাই তারা এই বাজারে আসেন এবং গরু ক্রয় করে নিয়ে যান। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বাজারের মেইন পয়েন্টগুলো আমি ঘুরে ঘুরে দেখালাম। তো বাজারের যে পশ্চিম পাশে বাসিয়া নদীর পারেও গরু অনেক রয়েছে, আপনারা সবাই আসবেন এবং এখানে গরু কিনবেন। এখানে গরু কিনলে আসলে আপনাদের ভালো লাগবে, এই বাজারটি অত্যন্ত শান্তি সুষ্ঠ। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম ছাগলের হাটে। এটা ল্যান্ডমার্ক শপিং সিটির পাশেই, এইখানে তারা আলাদাভাবে শৃঙ্খলার জন্য এই ছাগলের হাটটি করে দিয়েছেন। তো আমরা ছাগলের হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব।
এখানে মোটামুটি বেশ সংখ্যক ছাগল রয়েছে এবং ছাগল উঠেছে এখানে। কাস্টমার চাইতে মহাজনগুলাই বেশি, তো আশা করছি বেলা বাড়ার সাথে সাথে এখানে কাস্টমার অবশ্যই আসবেন এবং ছাগল ক্রয় করবেন। তো আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে ছাগলের চিত্র দেখানোর চেষ্টা করব। কিন্তু এখানে দামাদামি যে করার যে বিষয়টি, এখানে আসলে কাস্টমার কম থাকায় আসলে বিক্রি হচ্ছে না এবং দাম দরগুলো জানা যাচ্ছে না। তো আশা করি বিকালের দিকে কাস্টমার আসবে এবং বেচা কিনাই ভালো হবে। তবে এখন থেকে যত দিন যাবে ততই বিক্রি ক্রয় বিক্রি বাড়বে, বিক্রির সংখ্যা বাড়বে, কারণ ঈদ আর 17 জুন অত হবে ঈদ, পবিত্র ঈদ। তাই বেচা কিনাই যত দিন যাবে ততই বেড়ে যাবে এবং কিছু কিছু কাস্টমার আছেন যেগুলো ঈদের দুই একদিন আগে তারা কিনবেন, যেহেতু তাদের গরু ছাগল রাখার পর্যাপ্ত জায়গা নাই, অনেকের গরু রাখার মতো অবস্থান নেই। সেই জন্য এইরকম কাস্টমাররা বাসাবাড়ি বা এরকম কাস্টমাররা তারা ঈদের দুই একদিন আগে কিনবেন, আর যাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, লোকবল আছে, তারা মানে এখন থেকেই কিনা শুরু করবেন। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের